হ্যালো ফ্রেন্ডস, আমি সোহেল, হেলথ টিপস 23 ভিডিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনারা বুঝতে পারছেন যে আমি আসলে কি বিষয়টা নিয়ে আসছি, কথা বলতে চাচ্ছি। আমাদের মানুষের সবচেয়ে বড় প্রবলেম যেটা, যে আমাদের পেটটা বেড়ে যায়। কিছু হালকা কিছু ফ্যাটি জাতীয় খাবার খেলে বা জেনেটিক ভাবে আমাদের কি পেটটা বেড়ে যেতে পারে, মেদটা। তো আমাদের সবচেয়ে সমাজে এখন বড় প্রবলেম যেটা, যে মেদটা বেড়ে যায় এবং আমরা খুবই দুশ্চিন্তায় থাকি। হ্যাঁ, মেন্টাল ডিপ্রেশন হয়ে পড়ি যে কিভাবে আমরা আমাদের মেদটা কমাবো। তো ফ্রেন্ড, আমি আপনাদেরকে আজকে তিনটা খাবারের নাম বলবো, এই তিনটা খাবার খেলে আপনি কি আপনার মেদটা কমাতে পারবেন 100%। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে এখনই দেখাবো খাবার তিনটার নাম কি এবং কি করবেন, কিভাবে খাবেন। আর যেটা আপনাকে করতে হবে, যে অবশ্যই আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং দেখেন পাশে একটা বেল আছে, বেলটাকে ওপেন করে রাখেন, তাহলে আমি পরবর্তীতে যে টিপসটা দেবো সেটা আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন নোটিফিকেশন। তো চলেন আমি দেখি আজকে আপনাদের জন্য যে তিনটি খাবার নিয়ে আসছি সেটা কি কি এবং কিভাবে খাবেন। দেখেন, আমরা এটা কি মূলত সবাই চিনি, মূলত না, আমরা 100% সবাই চিনি যে এটা হলো কি, একটা তরমুজ। দেখেন, তরমুজটা আমরা কেন খাবো আমাদের মেদটা কমানোর জন্য। তরমুজে কি প্রচুর পরিমাণে কি থাকে, পানি থাকে এবং অ্যামাইনো অ্যাসিড থাকে, ভিটামিন এ থাকে এবং কি ভিটামিন সি থাকে, যেটা কিনা আমাদের ওজন কমাতে খুবই কার্যকরী একটা খাবার আর কি। যে এই খাবারটা খেলে আমাদের কি, আমাদের মেদটা কমতে থাকবে আর কি। তো প্রতিদিন বা কিছুদিন পর পর আপনি তরমুজটা খান, দেখেন আপনার কি মেদটা এমনিতেই আস্তে আস্তে কমতে থাকবে। তো দুই নম্বরটা কি, আমি আপনাদেরকে এখন দেখাবো যে দুই নম্বর খাবারটা কি। তো দেখেন, দুই নম্বর ফলটা হলো কি, আমরা এটা সবাই চিনি, আনারস। আনারস আসলে এমনই একটা ফল যেটা কিনা আপনার শরীরের মেদ কমাতে 100% সাহায্য করে থাকে, এবং কি এই ফলে ক্যালোরির পরিমাণটাও কি থাকে, কম। এটা শরীরের হজম পদ্ধতিতে কি করে থাকে, প্রচুর পরিমাণে সাহায্য করে থাকে। তো আপনারা সবাই এই ফলটাও খাবেন এবং এটা খুবই কার্যকরী একটা ফল। তাছাড়া আমরা জানি যে কি, আনারস আমাদের অন্য কাজেও লেগে থাকে। যেমন আমাদের যদি প্রচুর পরিমাণে জ্বর আসে, তো কি আমাদের আনারসটা খেলে জ্বরটা আমাদের কি অনেকটা কন্ট্রোলে চলে আসে। তো অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এই ফলটা আপনিও নিয়মিত খান, বা নিয়মিত না পারেন একদিন দুই দিন পর পর খান, তবে চেষ্টা করবেন নিয়মিত খাওয়ার জন্য। তো দুই নম্বর আনারস। তিন নম্বরটা দেখেন, আমি আপনাদেরকে এখন তিন নম্বরটা দেখাবো যে তিন নম্বর ফলটা কি। হ্যালো ফ্রেন্ডস, দেখেন এটা কার না খেতে ভালো লাগে। আমার মনে হয় বাংলাদেশে 99% মানুষ পেঁপের জন্য পাগল হয়ে যায়। হ্যাঁ, আমরা আসলে পেঁপে খুবই একটা উপকারী ফল। এটা কাঁচা, কাঁচাটাও আমাদের যাদের অনেক গ্যাস্ট্রিকের সমস্যা আছে, অ্যাসিডিটি প্রবলেম আছে, তারা আমি তাদেরকে সাজেস্ট করব যে আপনারা কি কাঁচা পেঁপে খান। দেখেন, আপনার গ্যাসটা কমপক্ষে 2 থেকে 4 মিনিটের ভিতরে যদি না যায়, তো তখন আমাকে বলবেন যে আমি আপনাদেরকে রং ইনফরমেশন দিছি। তো দেখেন, আপনি পাকা পেঁপে খেলে কি হবে, পেঁপোতে কি ফ্যাটের পরিমাণটা কম থাকে এবং এতে কি থাকে, প্রচুর পরিমাণ এনজাইম থাকে, যা আপনার সাহায্য কি আপনার ওজন বা ভুঁড়িটা কমাতে সাহায্য করবে এবং ফ্যাটটা ভাঙতে পারবে, যারা যার ফলে কি আপনার ওজনটা প্রতিদিন কমে যেতে পারে। এবং কি, আপনি যদি কন্টিনিউ পেঁপেটা 10 দিন খান, তো আপনার কোমর বা মাজার যে মাপটা থাকবে এটা অবশ্যই 100% কমে আসবে। তো ফ্রেন্ডস, এই তিনটা ফলে আপনি আমি আপনাদের জন্য নিয়ে আসছিলাম, খুবই সুস্বাদু এই তিনটে ফল, আমরা সবাই খেয়ে থাকি, আপনারাও খান যাদের পেটে সমস্যা আছে। আমি বলবো আপনারা এই তিনটা ফল খেয়ে দেখেন, যদি কাজ না করে তো আমাকে বলবেন যে আমি আপনাদের জন্য রং টিপস নিয়ে আসছি। আর হ্যাঁ ফ্রেন্ড, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবার কাছে আমার সবচেয়ে বড় একটা রিকোয়েস্ট এটাই, যে আপনারা হেল্প না করলে কিন্তু আমরা, যদি আপনাদের হেল্পটা না পাই তাহলে কি আমি কখনোই সামনে এগোতে পারবো না। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। সো ফ্রেন্ড, সবাই ভালো থাকবেন, আশা করি পরবর্তীতে আমি আপনাদের জন্য আরো ভালো কিছু টিপস নিয়ে আসবো। আবারও আমি হেলথ টিপস 23 বিটি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম।